হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এখানে তোমাদের চারখানা আপডেট আমি তোমাদের আজকে দেবো তো ভিডিওটা পুরোটা দেখবে কেউ মাঝখানে স্কিপ করবে না তোমাদের দুখানা বিজ্ঞপ্তি আছে তোমাদের একটা পরীক্ষার শিডিউল তোমাদের দিয়ে দিয়েছে মানে এক্সাম তোমাদের চেঞ্জ হয়েছে সেই ডেটটাও তোমাদেরকে বলে দেবো আর তোমাদের এর মধ্যে আর একটি পরীক্ষার রেজাল্ট এক বছর আগেই তোমাদের বেরিয়ে গেছে কিন্তু তার টাইপ টেস্টের যে ডেটটা সেই ডেটটা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই ডেটটা তোমাদের সামনের সামনের মাসে মাসে বলতে কিন্তু তোমাদের টাইপ টেস্টের ডেট দিয়েছে তো ডিটেলসে পুরো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত চ্যানেলটাতে যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখো আজকে তোমাদের যেটা আমি বলবো সেটা তোমাদের এখানে তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট ডিপার্টমেন্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের তোমাদের যে আছে এটা কলকাতায় হেড অফিস এবং কলকাতাতে এটা তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমাদের অনেকগুলো পোস্ট ভ্যাকেন্সি আছে পোস্টে যাওয়ার আগে আগে বলে দিই তোমাদেরকে যে এটা তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে তেইশ তিন দু থেকে বাইশ চার দুহাজার পর্যন্ত এবং তোমাদের এটা টেন্ডেটিভ ডেট দিয়েছে পরীক্ষার জুনের চব্বিশ থেকে জুলাই চব্বিশের মধ্যে তোমাদের এটা এক্সাম হবে তো এখানে তোমাদের ভ্যাকেন্সি কি কি পোস্টে আছে তোমাদের আছে মেটাল ওয়ার্কার্স আছে এটা তোমাদের জেনারেলে একটা ভ্যাকেন্সি ব্যাচেলার অফ ফাইন আর্টস তোমাদের থাকতে হবে আঠারো থেকে আঠাশের মধ্যে এজ হতে হবে এটা তোমাদের অনলাইন এক্সাম হবে এরপর তোমাদের জুনিয়র টেকনিশিয়ান আছে এটা তোমাদের পাঁচটা ভ্যাকেন্সি আছে জেনারেল এবং আছে একটা ই ও এবং এটা তোমাদের ফুল টাইম আইটিআই হতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এজ হতে হবে অনলাইনে এক্সাম হবে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে এটা তোমাদের জেনারেল একটা ভ্যাকেন্সি এটা তোমাদের ফুল টাইম আইটিআই হতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে তো এটা তোমাদের যারা ওবিসি আছো তারা তিন বছরের ছাড় পাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যারা এসসি এসটি আছো তারাও গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাঁচ বছরের ছাড় পাবে এরপরে বলি এরপর তোমাদের এখানে বলেছে যে তোমাদের এটা অ্যাপ্লিকেশন যে ফিজ আছে সেই অ্যাপ্লিকেশন ফিজটা বলেছে ছশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের এটা লাগবে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে তোমাদের একশো কুড়ি মিনিটের এটা পরীক্ষা হবে একশো নম্বরের জেনারেল এবং ইড ফিফটি ফাইভ পার্সেন্ট পেলে পাস ওবিসি দের ক্ষেত্রে পার্সেন্ট পেলে পাস এবং এস সি এস টি দের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে পাস আছে তো এখানে তোমাদের তিনটে যে পোস্ট আছে তিনটে পোস্টেরই তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে আর যাদের বয়সে হচ্ছে বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করে দিও এটা কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই হবে কোন ভাবে কোনো অফলাইনে তোমাদের এটা অ্যাপ্লাই নয় এরপরে তোমাদেরকে আমি বলি এরপর তোমাদেরকে এসএসসি যে বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে এসএসসি তোমাদের পরীক্ষার কিন্তু কতগুলো শিডিউল চেঞ্জ করেছে এখানে দেখতে পাচ্ছ আটই এপ্রিল তোমাদের এই নোটিশটা দেওয়া হয়েছে কি আছে তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা হওয়ার তোমাদের কথা ছিল ফোর্থ ফিফথ এবং সিক্স জুন তো সেটা তোমাদের চেঞ্জ হয়ে হচ্ছে ফিফথ সিক্স এবং সেভেন জুন সিলেকশন পোস্ট টুয়েলভ যেটা তোমাদের ছয় সাত এবং আটই মে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা তোমাদের পরীক্ষাটা পিছিয়ে হয়েছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জুন আর দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্মস পুলিশ এগুলো সাব ইন্সপেক্টরে যে পরীক্ষাটা তোমাদের নয় দশ এবং তেরোই মে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে হচ্ছে তোমাদের সাতাশ আঠাশ এবং উনত্রিশে জুন আর কম্বাইন হায়ার সেকেন্ডারি যেটা তোমাদের ফর্ম ফিল এখন শুরু হয়েছে এটা তোমাদের এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এগারো বারো জুলাই তোমাদের পরীক্ষা হবে এরপরে দেখো তোমাদের এই এসএসসি টেন প্লাস টু এর যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে তোমাদের এটা আট তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের এটা লাস্ট ডেট অনলাইনে অ্যাপ্লাই করার এখানে তোমাদের কি কি পোস্ট আছে এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক আছে আর তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর আছে এই দুটো পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বলে দিয়েছে অ্যাপ্রক্স তিন হাজার সাতশো বারো তোমাদের ভ্যাকেন্সি আছে এবং এটা তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র জেনারেলদের ক্ষেত্রে এবং দের ক্ষেত্রে একশো টাকা এবং এসসি এসটি এবং মেয়েদের ক্ষেত্রে এক্স ক্ষেত্রে ম্যানদের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তোমাদের এজটা ধরতে হবে এক আর দু হাজার চব্বিশের মধ্যে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের এজ হতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আর এটা তোমাদের পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কলকাতায় কোথায় কোথায় পরীক্ষা সেন্টার আছে একবার দেখে নাও মানে সরি কলকাতা না ইস্টার্ন জোনে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার আছে সেটা একবার দেখে নাও তোমাদের এখানেতে কলকাতা আছে শিলিগুড়ি আছে বর্ধমান আছে দুর্গাপুর আছে এবং আসানসোল আছে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা সেন্টার তো যারা যারা ভাবছো অ্যাপ্লাই করবে যাদের বয়সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেবে এরপরে দেখো তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে সিএসআইআর আর অনেকে হয়তো এই ব্যাপারটা ভুলে গেছে এটা তোমরা পরীক্ষা দিয়েছিলে ডিটেলস আগে বিজ্ঞপ্তিটাতে যাই যে বিজ্ঞপ্তিটা কি ছিল সিএসআইআর এটা ছিল ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা একবার তোমাদের দিই নোটিফিকেশনটা কবে বেরিয়েছিল এটা তোমাদের চার আট দু হাজার বাইশে ফর্ম ফিল আপ হয়েছিল আঠাশ আট দু বাইশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল এখানে তোমাদের ভ্যাকেন্সি কি ছিল এটা পুরোটাই কলকাতাতে কারণ কলকাতা এটা অফিস ঠিক আছে এটা কলকাতার রিক্রুটমেন্টটা বেরিয়েছিল জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল এ ছিল তোমাদের আটটা ভ্যাকেন্সি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড পিতে ছিল তোমাদের দুটো ভ্যাকেন্সি এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে তোমার ছিল এফ অ্যান্ড এস এতে ছিল তোমাদের তিনটে ভ্যাকেন্সি আর এ ছাড়াও তোমাদের যেটা ভ্যাকেন্সি ছিল সেটা ছিল স্টেনোগ্রাফারে স্টেনোগ্রাফারে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি ছিল এখানে তোমাদের স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি ছিল চারটে ভ্যাকেন্সি এবং এটা তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছিল এইচএস পাস এবং সঙ্গে কম্পিউটার টাইপের স্পিড থাকতে হবে আঠাশের মধ্যে এড চাওয়া হয়েছিল এবং শর্ট হ্যান্ডটাও তাই স্টেনোগ্রাফারটা তোমাদের এইচ এস পাস সঙ্গে তোমাদের সাতাশের মধ্যে এড চাওয়া হয়েছিল এবং শর্ট হ্যান্ড জানতে হবে এটা তোমাদের পরীক্ষা হয়েছিল দুটো পরীক্ষা হয়েছিল পেপার ওয়ান আর পেপার টু পেপার ওয়ানে কি ছিল দুশো নম্বরে পেপার ছিল এখানে কোনো নেগেটিভ মার্ক ছিল না তারপরে পেপার টু যেটা ছিল সেটা তোমাদের তিনশো নম্বরের পরীক্ষা ছিল এখানে প্রত্যেকটা ভুলের জন্য এক নম্বর করে নেগেটিভ এবং শর্ট হ্যান্ডেও তাই তোমাদের পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর ছিল টোটাল তোমার দুশো নম্বরে শর্ট হ্যান্ডের পরীক্ষা হয়েছিল এরপরে দেখো তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা তুমি এইটা কেন দেখাচ্ছ এটা তোমাদেরকে এই জন্যই দেখাচ্ছি যারা হয়তো ভুলে গেছো যে এটা তোমরা পরীক্ষা দিয়েছিলে তাদেরকে মনে করি দেওয়ার জন্য কারণ এটা কিন্তু রেজাল্ট আউট হয়েছে কবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের এই আউট হয়েছিল এক রেজাল্ট এক্সামিনেশন রেজাল্ট ফর দা পজিশন অব জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এন্ড জুনিয়ার স্টেনোগ্রাফার এখানে গিয়ে গেট ডিটেলস করবে করলে তোমাদের যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের দেখো এটা তোমাদের রেজাল্টের লিস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে তোমাদের এক জনকে পাস করানো হয়েছে এবং শর্ট হ্যান্ডে তোমাদের দুশো জনকে পাস করানো হয়েছে এখানে ওরা লিখে দিয়েছে জেনারেলে ফিফটি পার্সেন্ট ওবিসি ফর্টি ফাইভ পার্সেন্ট এসসি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট থাকলে তাদেরকে পাস করানো হয়েছে এক জনকে টোটাল পাস করানো হয়েছে এখানে তোমাদের পুরো লিস্টটা আছে তোমরা লিস্টে নাম ধরে রোল নাম্বার ধরে দেখে নেবে যদি বা নাম কেউ পাবে না রোল নাম্বারটা খুঁজে বার করো বাড়িতে যাদের যাদের আছে সেই রোল নাম্বার ধরে একবার দেখে নেবে পুরো লিস্ট এখানে দেওয়া হয়েছে তো এবার তোমাদেরকে বলি এই যে তোমাদের লিস্টটা বেরিয়েছে এই লিস্টে কিন্তু এর পরের যে এক্সামটা হবে মানে তোমাদের কম্পিউটার টাইপ টেস্ট বা শর্ট হ্যান্ড যেটাই হবে তোমাদের সেটা কিন্তু ডেট দেওয়া হয়েছে দেখো তোমাদের কি বলেছে নোটিস রিগার্ডিং প্রফিসিয়েন্সি টেস্ট অব দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অব জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট and junior stenographer is to be scheduled to be held during the period from 6th May 2024 to 12th May 2024 NIELIT Jadapur University Campus Kolkata etc. এখানে গিয়ে তোমরা দেখতে পাবে পুরো নোটিশটা গেট ডিটেলস করলে এইটা তোমাদের নোটিশ তোমাদের 6 May থেকে 12 May পর্যন্ত টাইপ টেস্টটা কিন্তু চলবে তোমাদের এই পরীক্ষাটা পুরোপুরিভাবে নিয়েছিল আইবিপিএস যারা পরীক্ষাটা দিয়েছিলে কিন্তু ভুলে গেছো তাদেরকে একটু মনে দিচ্ছি তোমরা গিয়ে ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা দেখে নাও অফিসিয়াল আর তোমরা এই ওয়েবসাইটটা মাঝে মাঝে ফলো করবে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে যাদের যাদের নেক্সট টাইপ টেস্ট বা শর্ট হ্যান্ড টেস্ট আছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত আর আমি নিচে তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব এছাড়াও তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমিও লিংক দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো চ্যানেলটাতে যারা নতুন আছো এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ